আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া সালাম ওয়া সালাতু আলা আশরাফিল আমবিয়া ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবি তাবিন ওয়া আজমাইন রব্বি শাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা আলহামদুলিল্লাহ আমরা ছিলাম সূরা ওয়াকিয়াতে হ্যাঁ সূরা ওয়াকিয়ার আজকে আমরা আলোচনা করছি এই আয়াত থেকে ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে ডান দিকে যারা থাকবে হ্যাঁ আসহাবুল ইয়ামিনদের কথা বলতেছেন মা আসহাবুল ইয়ামিন যে এই ডান দিকে যে আসহাবুল ইয়ামিনরা তারা কতটাই অ্যামেজিং হ্যাঁ তারা কতটাই মানে আশ্চর্যজনক তারা যে তারা কত ভাগ্যবান এই যে একটা এক্সপ্রেশন এটা কিভাবে আমরা প্রকাশ পাচ্ছি এই মা শব্দটা দিয়ে যেরকম আমরা দেখেছিলাম যে অন্যান্যতে যেরকম আল্লাহ তাআলা সাহাবিকুনদের জন্য এই মাটাও বলেন নাই যে এটা আরো বেশি এক্সপ্লিসিট বর্ণনা করতেছেন কিন্তু যখন আল্লাহ তাআলা ইয়া আসহাবুল ইয়ামিন বা মাশআমা হ্যাঁ এইখান থেকে কিন্তু আমরা এবার দেখতেছি যে এটা কনভার্ট করতেছি কিসে আসহাবুল ইয়ামিনে এখন এখানে এই যে একটা চেঞ্জ হলো একটা ফেস চেঞ্জ হচ্ছে যেটাকে আমরা বললাম যেটাকে আমরা বলতেছি যে যে এখানে দেখেন আল্লাহ বলতেছেন যে মাইমানা প্রথমে ছিল কি আসহাবুল মাইমানা সেখান থেকে এখন ডিরেক্টলি আসহাবুল ইয়ামিন এই যে মাইমানা মাশআমা এখান থেকে এখন এই মাইমানা টু ইয়ামিন এইটার ব্যাপারটা কি ব্যাপারটা হচ্ছে যে যখন আল্লাহ তাআলা আমাদেরকে মাইমানা না বলে শুধু ইয়ামিন বললেন মানে ডান দিকের যারা তখন এই যে এই এই যে রেঞ্জটা আরো বেড়ে যাচ্ছে হ্যাঁ মাইমানা বলতে যারা ডান হাতের লোক যারা হ্যাঁ কিন্তু যখন ইয়ামিন বলা হলো তখন মানে রেঞ্জটা আরো বেড়ে গেল ডান দিকে যতটুক যাওয়া যায় তারা সবাই হইতেছে আসহাবুল ইয়ামিন হ্যাঁ মা আসহাবুল ইয়ামিন এবং কি আশ্চর্য কত সুন্দর বা কত ভাগ্যবান হচ্ছে এই আসহাবুল ইয়ামিনরা এই যে একটা বড় গ্রুপকে বোঝাচ্ছে এই বিশালতাটাকে আমরা এক্সপ্রেস করতেছি কিভাবে যখন আল্লাহ সুবহান তাআলা এখানে মাইমানা না বললে শুধু ইয়ামিন বলে যে ডান দিকে তো ডান দিক বলতে কতটুক রেঞ্জটা হচ্ছে অনেক বিশাল এইটা হচ্ছে এটার বৈশিষ্ট্য যে একটা বিশাল গ্রুপ অফ পিপলকে আল্লাহ তাআলা কল করে বলতেছেন যে কত তো তাদের সম্পর্কে এবার আল্লাহ বলতেছেন যে যারা হচ্ছে আসহাবুল ইয়ামিন তারা কতই তাদের মানে তারা সৌভাগ্যবান মা আসহাবুল ইয়ামিন আচ্ছা এরপরে দেখেন আল্লাহ বলতেছেন তাদের কিছু মানে তাদের কিভাবে আতিথেয়তা করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আল্লাহ তাআলা কি কি গিফট রেখেছেন সেটার কিছু এখানে বর্ণনা আল্লাহ দিচ্ছেন যেমন বলা হচ্ছে যে ফি সিদরি মাহদুদ তারা থাকবে কাঁটাবিহীন বদরিকা বৃক্ষে এটা হচ্ছে জেনারেল ট্রান্সলেশন ফি তারা কোথায় থাকবে সিদরিন হচ্ছে একটা গাছ যেটাকে লুত গাছ বলা হয় লুত এল ও টি লুত অথবা লোটাস গাছ যেটাকে আমরা ইন অ্যারাবিক স্পিকিং যে রিজন গুলো আছে সেটাকে এটাকে জিজিফাস লোটাস অথবা অল্টারনেটিভলি জুজুবি এরকম হচ্ছে ক্লোজ মানে এটা বরুইয়ের সাথে বরুই গাছের মতো যেটা ক্লোজলি রিলেটেড উইথ দ্য লুত ট্রি যেটাকে ওরা আরবিতে কি বলে সিদর উইচ আর মেনশন ইন দ্য কোরআন এবং কোরআনের বিভিন্ন জায়গাতেই এই সিদির কথাটা বলা আছে তো সিদির গাছটা বেসিক্যালি আমরা যদি আমাদের রিজিওনে চিন্তা করি এটা হচ্ছে বরুই গাছের মতো একটা গাছ তো এখানে কাঁটা আছে হ্যাঁ কাঁটা আছে কিন্তু আল্লাহ বলতেছেন যে এই সিদির গাছটার কথা আল্লাহ বলতেছেন যে তাদের জন্য এরকম একটা সিমিলার গাছ থাকবে কিন্তু এই গাছটা কিরকম হবে মাখদুদ মানে যেটাতে কোনো কাঁটা নাই তাহলে দুনিয়াতে যেই গাছগুলো আমরা দেখতেছি সিদিরের মতো বা সিদিরের সিমিলার স্পিসিস যেগুলো আছে সেগুলোতে কাঁটা আছে যেমন আপনারা যদি ছবিতে দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতেছেন সেটা হচ্ছে ফার মোর বেটার সিদ্রিন এবং সেটা হচ্ছে মাখদুদ সেটা তাদের জন্য কি হবে স্পেশালাইজড ফর দ্য পিপল অফ ইয়ামিন আসহাবুল ইয়ামিন যারা হচ্ছে ডান হাতের যে লোকগুলো থাকবে আসহাবুল ইয়ামিন তাদেরকে আল্লাহ একটা গিফট হিসাবে কি দিচ্ছেন এই সুন্দর ট্রিটা দিচ্ছেন এবং সেই সাথে আল্লাহ বলতেছেন যে এটার মধ্যে কোনো রকমের কাঁটা নাই যে যখন মানুষ এটা ফ্রুটসটা এনজয় করতে যাবে তারা তো ভয়ে হাত দিবে না যে উড়ি বাবা এই গাছে তো কাঁটা আছে আমরা জানি কিন্তু আল্লাহ বলতেছেন যে ডোন্ট ওয়ারি তোমার এখানে কোনো কাঁটা নাই মাখদুদ দিস ইজ মাখদুদ এবং এই এই যে অ্যারাবিক রিজিওনেও এই গাছটা আছে সেই সাথে প্যালেস্টাইন যে রিজিওন গুলা সেখানেও এই গাছ গাছটা চেনা যায় এবং তারা সবাই এই গাছটাকে এই নামেই চিনে সিদির নামেই চিনে ঠিক আছে সো এটা হচ্ছে একটা কাঁটাবিহীন গাছের আল্লাহ তাআলা আমাদেরকে প্রমিস দিচ্ছেন তারপরে আরো কি গিফট আছে তাদের জন্য ওয়াতলহীন মানদুদ তাদের জন্য হচ্ছে কাদি কাদি কলা
এবং ওয়া মানে এবং বা এ এন্ড তারপর হচ্ছে তলহীন তলহীন হচ্ছে কলা গাছ আর মানদুদ হচ্ছে ছড়ানো মানে বিস্তৃত লার্জ গ্রুপ হ্যাঁ যেখানে মনে হচ্ছে অনেক অনেক বেশি বোঝানো হচ্ছে সো এই আমরা আমাদের যদি ভিজুয়াল করি আমরা যে কাদি কাদি কলা বলতে কি বোঝায় যে থোকা থোকা অনেক অনেক অনেকগুলো একসাথে লার্জ পাইল অফ দিস ফ্রুট তাহলে এই যে একটা ফ্রুটসের স্পেশালিটি আমরা বললেন যে এখানে কি থাকবে তলহীন এই ফ্রুটসটা থাকবে এবং সেটা কিভাবে থাকবে অনেক ল্যাভিশ আকারে ছড়ানো থাকবে অনেক ভ্যারাইটিস থাকবে মেবি হ্যাঁ সেখানে আল্লাহ আল্লাহ তাআলার এখানে মানে স্পেশালিটিটা হচ্ছে এখানে অনেক থাকবে মানদুদ অনেক বেশি ছড়ানো থাকবে তো একটা জাস্ট একটা আপনাকে জাস্ট ছবি একটা দেখানো হয়েছে যে এটা কি ধরনের জিনিস যেটা আমরা দুনিয়াতে এত সুন্দর দেখি যে এত কালার এত ভ্যারাইটি এত টেস্ট এত এত ভ্যারিয়েশন একটা একটা ফলের মধ্যেই এত ভ্যারিয়েশন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের জন্য আরো বেটার আছে তো এখন আমরা বলতেছি যে ওয়াজ জিল্লিন মামদুদ এটা কি এবং দীর্ঘ ছায়া জিল্লিন মামদুদ জিল্লিন হচ্ছে ছায়া বা শেড হ্যাঁ একটা ছায়া যেখানে যেটা আমরা বুঝি যে আরবরা আরবদের কাছে এই ছায়াটা কিন্তু অনেক প্রেশাস কেন কারণ তারা যখন মরুভূমিতে জার্নিটা করে তারা যখন একটা ডেজার্টের মধ্যে ঘুরে বেড়ায় তখন কিন্তু তারা একটু ছায়া যদি পায় মানে এটা তাদের কাছে একটা লাক্সারি যে এটা তারা এনজয় করতে পারে তো এরকম একটা যখন ডেজার্ট এরিয়াতে একটা রোদ কড়া রোদ এবং আমরা জানি যে ওই এরিয়াতে রোদটা কত বেশি হয় কত তীব্রতা প্রখরতা কত বেশি সানলাইট লাইটের তো এরকম এরকম একটা রিজনে যখন একটা শেড বা ছায়ার মধ্যে কেউ যেতে পারে এটা তার কাছে এক বিরাট প্রশান্তি এবং এটা ছাড়াও এই রিজন গুলা ছাড়াও আমরা যে কেউই কিন্তু একটা গাছের ছায়াকে খুব এনজয় করি হ্যাঁ এটা বিকাল বেলা হোক বা দুপুর বেলা হোক এই যে একটা গাছের ছায়া এটা তো মনে হয় যেন একটা রিল্যাক্সিং একটা সিন আমরা মনে করলে আমরা আনন্দিত হই তো এরকম একটা গিফট আল্লাহ আমাদেরকে বলতেছেন যে একটা বিষ একটা গাছের দীর্ঘ ছায়া দীর্ঘ ছায়া দীর্ঘটাকে কিভাবে বলে মামদুদ প্রসারিত দীর্ঘ এরকম এরকম একটা ছায়ার আল্লাহ তাআলা একটা গিফটের বর্ণনা আমাদেরকে দিচ্ছেন হ্যাঁ সো এটাকে আমরা কি বলতেছি ওয়াজিলিন মামদুদ তো এখন ঘটনা হচ্ছে যে এরকম একটা ছায়ার কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বর্ণনা দিয়েছেন এবং হাদিসে যেটা আসছে সেখানে বলা হচ্ছে দেয়ার ইজ এ ট্রি ইন প্যারাডাইস হ্যাঁ যে জান্নাতে এরকম একটা গাছ আছে উইচ ইজ সো বিগ অ্যান্ড হিউজ যেটা এত বিশাল এবং তার প্রসারতা এত বেশি বা ব্যাপ্তি এত বেশি যে ইফ আ রাইডার ট্রাভেলস যদি কোনো বাহক রাইডার যদি এটা এই গাছের নিচে দিয়ে যদি কোনো রাইডার বলতে ঘোড়া আরোহী এরকম বোঝানো হয় যে কোনো আরোহী যদি এখান দিয়ে পাস করে ট্রাভেল করে ইন ইটস শেড ফর 100 ইয়ার্স হি উড নট বি এবল টু ক্রস যদি 100 বছরও সে কিন্তু পায়ে হেঁটে কথা বলে নাই বলছে রাইডার তার মানে কোনো একটা বাহনে যদি সে যায় তাহলে তাই 100 বছরও সে এই ছায়াটা অতিক্রম করে শেষ করতে পারবে না সো দ্যাট মাচ বিগ এরকম বিশাল ছায়ার একটা ইয়া কিন্তু আল্লাহ রাসুল আমাদেরকে বলেছেন এবং এটা সহি বুখারীতে 474 নাম্বার আয়াতে এটা বলা হয়েছে সো এই যে একটা গিফট যে আল্লাহ সুবহানাহু আমাদেরকে একটা জান্নাতে তো আমরা অলরেডি আমরা সূরা রহমানে আমরা জেনে আসছি না যে বিশাল বিশাল ঘন বিশিষ্ট জঙ্গলের বা ইয়া মানে আল্লাহ সুবহানাহু আমাদেরকে এই গিফটের কথা বলছেন হ্যাঁ যে যারা হইতেছে ইকোনমি ক্লাস আসহাবুল ইয়ামিন তাদের জন্যই এত সুন্দর গিফট আর যারা সাবিকুন তাদের জন্য হইতেছে আরো ঘন বাগান আরো ঘন গার্ডেন এটার প্রমিস কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রহমানে দিয়েছেন আর এখানে আল্লাহ বলতেছেন যে এদের গাছগুলো শুধুমাত্র ঘনই হবে না ছোট ছোট হবে না এগুলো হবে বিশাল সাইজের এগুলোর সাইজ হবে এত বিশাল এদের শেড হবে এত ব্যাপ্তি জুড়ে যে সেটা ক্রস করতেই মানুষের দেখেন আল্লাহর আমাদের হিসাবে আল্লাহ বলতে আল্লাহ রাসূল বলতেছেন যে 100 ইয়ার্স পার হয়ে যাবে সেই সময়ে 100 ইয়ার্স পার হয়ে যাবে অথচ সে তারপরে ওই ছায়াটা গাছের পারি হইতে পারবে না তো কত বিশালতা সেটা আমাদের আমাদের ইমাজিনেশন আমাদের ইমাজিনেশনেরও বাইরে যে আমরা এটা চিন্তা করতে পারতেছি না হ্যাঁ এরপরে কি বলা হচ্ছে এরপরে বলা হচ্ছে যে ওয়া মা ইম মাসকুব যে এটা হচ্ছে মা বলতে পানি বোঝানো হচ্ছে ওয়া মা ইন যে এখানে পানির কথা আমরা বলতেছি যে পানিটা কিরকম হবে মাসকুব যেটা হচ্ছে
ছলকানো বা প্রবাহিত পানি, এখানে ওয়ার্ডটা ব্রেক হয়ে গেছে, এটা হচ্ছে ছলকানো বা প্রবাহিত পানি, মাস্কু। তো এইটা একটা যে সিম্পল আপনাকে একটা পিকচারে বোঝানো হচ্ছে যে আমরা কিন্তু এটা এনজয় করি, একটা প্রবাহিত পানি, যে কোনো একটা ফ্লোয়িং ওয়াটার, একটা রানিং ওয়াটারের কিন্তু কি হয়, একটা সাউন্ড আছে, একটা সুন্দর সাউন্ড কিন্তু হয়, পানির যে গড়ায় যাওয়াটা, এটার মধ্যে পানির স্রোতের কিন্তু একটা সুন্দর সাউন্ড আছে, যেরকম আমরা ঝর্ণার সাউন্ড আমরা শুনতে পছন্দ করি। হ্যাঁ, যে পানি যখন প্রবাহিত হচ্ছে ওই ওই সাউন্ডটা আমরা পছন্দ করি, ওই সাউন্ডটা একটা প্রশান্তি এনে দেয়। সিমিলারলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এখানে আমাদের সামনে একটা পিকচার ড্র করতেছেন, আমাদের সামনে একটা ছবি উনি তুলে ধরতেছেন, যে এই ছবিতে উনি কি বলছেন, এখানে থাকবে প্রবাহিত পানি। তো এটা দেখতে যেরকম আমাদের কাছে চক্ষু শীতলকারী, আমরা দেখতে পছন্দ করি, আমরা এটার কাছে থাকতে পছন্দ করি, বা আমরা এটা শুনতে পছন্দ করি সাউন্ডটা, তো সব মিলাই এই অ্যামেজিং গিফটটা আল্লাহ আমাদেরকে প্রমিস করতেছেন যে এটা কাদের জন্য। এটা কিন্তু সাবিকুন না, এটা বলছে শুধুমাত্র আল্লাহ বলছেন যে আসহাবুল ইয়ামিনদের জন্যই এত সুন্দর গিফট। হ্যাঁ, যে প্রবাহিত পানি, কিন্তু আমরা কি চাবো, আমরা আমরা স্টিল আমরা যাই যে আমরা সাবিকুনদের অন্তর্ভুক্ত হইতে চাই। তো আল্লাহ যেন আমাদের সবাইকে আর সাবিকুনদের অন্তর্ভুক্ত করেন। তারপরে আল্লাহ আরো বলতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো আমাদেরকে গিফটের কথা বলতেছেন, বলা হচ্ছে যে ওখানে আর কি থাকবে, ওয়াফাকিহাতিন কাসীরা, এবং প্রচুর ফলমূল থাকবে। ফাকিহাতিন বলতে ফ্রুটস বা ফলমূল বোঝানো হচ্ছে, এই ফলমূলগুলো কি পরিমাণে থাকবে, ফলমূলগুলো থাকবে কাসীরা, মানে অনেক বেশি, অনেক বেশি পরিমাণে থাকবে। এখন একটা জিনিস দেখেন, এই যে ফাকিহা, এই শব্দটা আমরা সূরা রহমানেও পড়েছিলাম যে এই এই শব্দটার যে রুট লেটার, এইটা দিয়ে বোঝানো হয় যে ফাকিহাটা হতেছে এরকম ফলমূল যেটা খেয়ে আমরা আনন্দিত হই, যেটা দেখলেই বা যেটা খাওয়ার পরে মুখে দিলেই আমাদের মুখে একটা তৃপ্তির হাসি চলে আসে। হ্যাঁ, এই যে একটা ফ্রুটস, একটা ফ্রুটস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, যে কোনো ফ্রুটস, এই সবই হতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গিফট, তাই না? তো এই যে গিফট গুলো আল্লাহ আমাদেরকে দুনিয়াতে এনজয় করতে দিয়ে রাখছেন, যেগুলো আমরা খুব পছন্দ করি, আমরা মুখে দিলেই আমাদের মুখে একটা মিষ্টি হাসি চলে আসে যে আমরা এটা এনজয় করতেছি, আমাদের তৃপ্তির একটা, পরিতৃপ্তির একটা আসে যে আমরা এই ফ্রুটসটা এনজয় করতে পারতেছি, এইটা থেকেই কিন্তু এর নামটা আসছে ফাকিহাতিন। এবং সেটা কিরকম থাকবে জান্নাতে, এটা অবশ্যই আরো বেশি পরিমাণে টেস্ট হবে, এটার অ্যাপিয়ারেন্স আরো ভালো হবে, এটার গন্ধ আরো সুন্দর হবে, এবং এগুলা কিন্তু অল্প পরিমাণে থাকবে না, বলা হচ্ছে কাসীরা, অনেক বেশি। যেমন একটা গাছে যদি ফল ধরা থাকে, এই গাছের যে শুধু উপরেই ফল থাকবে, নট দ্যাট, একদম নিচের থেকে শুরু করে উপর পর্যন্ত ফ্রুটস দিয়ে এটা পরিপূর্ণ থাকবে, এরকম একটা গার্ডেনের কথা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এখানে বলতেছেন, যেখানে প্রচুর থাকবে। এখানে এমন না যে কেউ খাইলে কেউ পাবে না, নট দ্যাট, মানে সবাই, সবার জন্য এখানে অ্যাবান্ডেন্ট আছে, প্রচুর পরিমাণে আছে। তো এই এই যে ভ্যারাইটি অফ ফ্রুটস যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রমিস করতেছেন, এইটাই কিন্তু কাদের জন্য, আসহাবুল ইয়ামিনদের জন্য, এখনো চলতেছে আসহাবুল ইয়ামিনদের কথাই, যে ফাকিহাতিন কাসীরা, এইটা ছাড়া আর কি। এবং এই ফ্রুটস গুলার যে আল্লাহ তাআলা বললেন, ফ্রুটস গুলার আরো আরো বিশেষণ আল্লাহ দিচ্ছেন, বলা হচ্ছে লা মাকতুআতিন ওয়ালা মামনুয়া, যা শেষ হবার নয় এবং যা নিষিদ্ধ নয়। এখন কথা হচ্ছে এই যে লা মানে না, লাম আলিফ মানে হচ্ছে না, এই না দিয়ে বলা হচ্ছে মাকতুআতিন, মাকতুআতিন মানে হচ্ছে সীমাবদ্ধ। হ্যাঁ, বা যা আমরা বললাম যে লিমিটেড না, যে এটা শুধুমাত্র এই সিজনেই পাওয়া যাবে, এরপর এই সিজনে পাওয়া যাবে না, এরকম না। আবার এটা এরকমও না যে 100 জন খাওয়ার পরে এখানে আর এই কোর্সটা শেষ হয়ে যাবে, সেটাও না। হ্যাঁ, এখানে যখন বলা হচ্ছে যে, যখন বলা হচ্ছে যে এটা হচ্ছে শেষ হবার নয়, এটার মধ্যে কোনো লিমিটেশন নাই। হ্যাঁ, আবার সেই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা মামনুয়া, ওয়ালা মামনুয়া মানে এটা নিষিদ্ধও না। এখন এখন আপনার কাছে একটা কোনো মনে পড়ে কিনা যে নিষিদ্ধ, মামনুয়া, মামনুয়া নিষিদ্ধ, জান্নাতে একটা ফল, জান্নাতের কোন ফল সেটা নিষিদ্ধ, এইটা থেকে আমাদের কোন স্টোরি মনে পড়ে কিনা? হ্যাঁ, যে আমরা কিন্তু জানি যে এরকম একটা ফ্রুটস ছিল যেটা জান্নাতে ছিল, যেটা নিষিদ্ধ হয়েছিল কার জন্য, আমাদের ফাদার আদম আলাইহিস সালামের জন্য, এবং তিনি এটা খাওয়ার পরে কিন্তু আমরা জানি যে একটা কনসিকোয়েন্স হয় সেই খাওয়ার
ফলে একটা ঘটনা ঘটে, শয়তান তাদেরকে দিয়ে একটা নিষিদ্ধ ফরবিডেন ফ্রুটস কে কি করায়, তাদেরকে দিয়ে উনি এটা শয়তান কি করায়, তাদেরকে এটা খাওয়ায়। তো আমরা এই যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন ওয়ালা মামনুয়া এবং এটা নিষিদ্ধ নয়, তখন কিন্তু আমাদের ওইটা মনে পড়ে যাইতেছে যে আদম আলাইহিস সালামের ঘটনাটা আমাদের মনে পড়ে যাচ্ছে, এবং এইটাই আল্লাহ মনে করাতে চাচ্ছেন। আল্লাহ বলতেছেন যে না, তোমাকে এরকম কোনো পরীক্ষা নেওয়া হবে না। আদম আলাইহিস সালামের জন্য ওটা ছিল একটা স্মল টেস্ট, একটা ছোট একটা পরীক্ষা ছিল, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওখানে একটা ফ্রুটস, জান্নাতে তো বিশাল এরিয়া, বিশাল এরিয়ার মধ্যে একটা ফলকে শুধুমাত্র নিষেধ করা হয়েছিল যে আদম আলাইহিস সালামকে, এবং দেখিয়ে বলা হয়েছিল যে ডু নট কাম টু দিস ট্রি, এই গাছটার নিকটে আসবে না, এই গাছটার ফ্রুটস খাওয়া যাবে না। তো এখন যে ঘটনাটা হলো যে তাহলে আমরা যখন আল্লাহ আমাদেরকে যখন এই বিশেষ গিফটটা দিচ্ছেন যে আমাদের এখানে অঢেল থাকবে, অনেক ফ্রুটস থাকবে, এখন আমরা ধরেন জান্নাতে যদি ঘুরতেছে, কেউ দেখতেছে, কেউ খাচ্ছে, এমন কোন একটা ফ্রুটস এর কাছে যাওয়ার পরে হঠাৎ তাদের মনে হলো আরে এটা কি ওই গাছটা নাকি, হ্যাঁ আদম আলাহি সাল্লামকে যে মানা করছিল যে এটা তাহলে খাওয়া যাবে না, এটা কি আমাদের জন্য পরীক্ষা নাকি। আল্লাহ বলতেছেন যে ভয় পেয়ে খাওয়ার ওখানে কোনো কারণই নাই, কারণ আল্লাহ বলে দিচ্ছেন কি যে ওখানে এরকম কোনো পরীক্ষা নাই, ওয়ালা মামনুয়া এবং কোনো নিষিদ্ধ কিছু নাই, হ্যাঁ নিষিদ্ধ কিছু নাই, যা কিছু আছে সবকিছু আল্লাহ বলতেছে এলাও, আমাদের জন্য সেটা খাওয়া এলাও, এবং ওই রকম আদম আলাইহিস সালামের মতো পরীক্ষা আর দিতে হবে না, আর কোনো ফার্দার পরীক্ষা নাই। একবার যখন আমরা দুনিয়ার লাইফটাকে ক্রস করে ওই পারে চলে যাব, এবং যারা জান্নাত সিকিউর করতে পারবে, হ্যাঁ যারা জান্নাত পর্যন্ত যাইতে পারবে, আল্লাহ তাআলা বলতেছেন যে তাদের আর কোনো পরীক্ষা নাই, আর কোনো চিন্তা নাই, হ্যাঁ শুধুমাত্র এই দুনিয়ার লাইফটাই তো তাদের জন্য কষ্টের, তারা এখানে নানা রকমের পরীক্ষা দিচ্ছে, ধৈর্য ধরে আছে, সবাই সব পাচ্ছে না, হ্যাঁ বা সবাই এক একজন এক এক রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সবকিছুই হতেছে পরীক্ষা স্বরূপ এই দুনিয়ার জন্য। ওই পারে আল্লাহ তাআলা আর কোনো পরীক্ষা রাখবেন না, বা ওখানে কোনো লিমিটেশন নাই, বা ওখানে কোনো কমতি নাই। এই যে এই জিনিসটি আল্লাহ তাআলা এমফাসিস দিচ্ছেন যে আমাদের এখানে যে ভয়গুলা থাকে, ওই ভয়গুলা ওই পারে ওই জান্নাতের যে বর্ণনা আল্লাহ দিচ্ছেন সেখানে থাকবে না। হ্যাঁ এটাই আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইনটা দিয়ে বুঝাচ্ছেন যে লা মাকতুআতি ওয়া লা মামনুয়া, এ যা শেষ হবার নয় এবং যা নিষিদ্ধ নয়। তো এইটা মেইনলি আমরা সেই ঘটনাটাকে যদি আমরা রিকল করি আদম আলাইহিস সালামের, সেই ঘটনাটাকে এমফেসিস দেওয়া হচ্ছে যে এরকম আর রিপিট হবে না, এরকম আর রিপিট হবে না, ওইরকম পরীক্ষা আমাদেরকে আর দিতে হবে না। এরপরে আরো আমাদের গিফটের কথা আল্লাহ বলতেছেন ওয়াফুরুশিম মারফুয়া, ওয়াফুরুশিম মারফুয়া। এখন ফুরুশিন কথাটার অর্থ কি, ওয়া মানে তো এবং, বা আরো থাকছে ফুরুশিম, ফুরুশিম মানে হচ্ছে কাউচেস, কাউচেস, কাউচেস কি জিনিস, কাউচেস যদি আমরা বুঝতে যাই তাহলে এখানে আমরা বলছি যে একটা ছবি, সিম্পল একটা ছবি দেখানো হচ্ছে যে একটা একটা খুব কুশনওয়ালা একটা চেয়ারের মতো, একটা আসনের মতো, এইরকমই এর থেকে বেটার, সরি এরকম না, এর থেকে অনেক অনেক ফার্দার বেটার থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং সেটা থাকবে মারফুয়া, মারফুয়া মানে উপরের দিকে, রেজড, হ্যাঁ উপরে থাকবে, মানে এটা সমুন্নত সজ্জা, যখন অর্থটা বলা হচ্ছে আর থাকবে সমুন্নত সজ্জায়, মানে ওরা রেস্টিং করবে, রেস্টিং প্লেসটা কোথায় হবে, উঁচুতে হবে, উঁচুতে, হ্যাঁ উঁচুতে, বা এই আসনগুলোই হবে অনেক পাফি, ফুরুশিম মারফুয়া, এইভাবে এটা ওদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করতেছেন যে একটা বসার যে জায়গাটা সেই জায়গাটাও হবে কত এলিকেট, হ্যাঁ যে তাদের বসার প্লেসটাকে আল্লাহ তাআলা কত ডিগনিফাইড করছেন, কত সম্মানিত করছেন, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে বর্ণনা দিচ্ছেন যে তাদের বসার যে রেস্টিং যে প্লেসটা হবে ফুরুশিম কাউচ, যে খুব স্পেশাল একটা যেটা আমরা খুব রিল্যাক্স করে বসি, এরকম একটা রিল্যাক্সিং বসার জায়গা তাদের জন্য থাকবে, এবং সেটা থাকবে উঁচুতে, মারফুয়া সমুন্নত ভাবে, মানে রেজড অবস্থায় থাকবে। তো এটা ছিল তারা কিভাবে বসবে, তারা কি দেখবে, এগুলো তো আমরা বর্ণনাতে পাচ্ছি। এরপরে আরো একটা গিফটের কথা আল্লাহ বলতেছেন 35 নম্বর আয়াতে, যে আল্লাহ বলতেছেন ইন্না ইন্না আনশানাহুন্না ইনশাআ। এই কথাটার অর্থ কি, এই কথাটার অর্থ হচ্ছে আল্লাহ বলতেছেন যে আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। এখন এটা তো আমাদের ট্রান্সলেশন, ট্রান্সলেশনে বলা হচ্ছে আমি জান্নাতি রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি, কিন্তু আমরা যদি একটু ভেঙে ভেঙে দেখি ওয়ার্ড গুলাকে তাহলে আমরা দেখতে পাবো যে এই যে ইন্না, ইন্নার মধ্যে কি আছে, নিশ্চয়ই আমরা, নিশ্চয়ই আমরা, ইন্নার মধ্যে কি আছে, ইন্নাতে একটা আছে নিশ্চয়ই প্লাস না, নাহনু, তাহলে নিশ্চয়ই আমরা, আনশা না হুন্না,
এখানে আবার একটা আমরা আছে যে আমরা তৈরি করেছি, আনসা না আমরা তৈরি করেছি, হুন্না তাদেরকে, এখানে হুন্না হচ্ছে ফেমিনিন, সো হুন্না মানে তাদেরকে, তাহলে অর্থটা এরকম দাঁড়াচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব এমফাসিস দিয়ে বলছেন যে ইন্না নিশ্চয়ই আমরা, আনসা না হুন্না আমরা তৈরি করেছি তাদেরকে, ইনশা আ মানে একটি সৃষ্টিতে। তাহলে এইটার যদি আমরা স্প্লিট ডাউন করি বা আমরা যদি এটাকে বুঝতে চাই, তাহলে ঘটনাটা হচ্ছে এরকম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সৃষ্টিটাকে, এটা যে একটা খুব বিউটিফুল একটা সৃষ্টি, একটা খুব একটা একটা ডিফারেন্ট এবং মানে অ্যামেজিং একটা সৃষ্টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমফাসিস দিচ্ছেন বাই হিজ ওয়ার্ডস, আল্লাহর কথার মাধ্যমে। কিভাবে? আল্লাহ বলতেছেন ইন্না নিশ্চয়ই আমরা, আমরা তৈরি করেছি তাদেরকে একটি সৃষ্টিতে। মানে এইটার লাইনটা থেকে এক্সপ্রেশনটা হচ্ছে এটা যে এরকম সৃষ্টি পৃথিবীতে আমরা দেখি নাই। যেটা আমরা বলছিলাম যে জান্নাতের হুরদের সাথে পৃথিবীর মহিলাদের বা নারীদের কোন রকমের তুলনা নাই। কারণ কি নাই কেন? কারণ তারা ভিন্ন রকমের সৃষ্টি, তারা একটা ডিফারেন্ট টাইপস অফ সৃষ্টি, তাদের সাথে আমরা মানুষদের সৃষ্টির আমরা তুলনা করতে আসলে পারি না। হ্যাঁ, এটা যদিও তারাও স্ত্রীবাচক কিন্তু তাদের সৃষ্টির নেচারটাই হচ্ছে ডিফারেন্ট। যেমন আমরা বলেছিলাম যে তাদের স্কিনটা হবে ট্রান্সপারেন্ট, হ্যাঁ, যেটা মনে অনেকটা ভুতুড়ে শোনা যায়, বাট অ্যাকচুয়ালি নো, তাদের তাদের সৃষ্টিটাই অন্যরকম। এবং আমাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জান্নাতের দিবেন, তখন আমাদের বডিটাকেও আল্লাহ তাআলা রিফর্ম করে দিবেন, আমরা এই দুনিয়ার বডি নিয়ে ওখানে যাব না। হ্যাঁ, এটা তো মরার সাথে সাথে এটা এখানে শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ওই পারে যাওয়ার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা নতুন বডি দিবেন, ওটা হবে চিরস্থায়ী, ওটা ক্ষয় হবে না। এবং যারা জাহান্নামে যাচ্ছে তাদের বডিতেও কিন্তু কি হবে না, তাদেরও কিন্তু আগুনে পোড়ার পরও আবার রিফর্ম হবে বারবার করে, হ্যাঁ, যেটা তাদের ধ্বংস হচ্ছে না, মানে তাদের মৃত্যু হচ্ছে না। এই যে ঘটনাটা, তার মানে আমরা বুঝতে পারছি যে ওইখানের প্রত্যেকটা সৃষ্টি হতেছে দুনিয়ার থেকে ডিফারেন্ট। তাহলে আল্লাহ তাআলা এখানে এই ঘটনাটাই বলতে চাচ্ছেন যে আমি জান্নাতের রমণীগণকে বিশেষ রূপে সৃষ্টি করেছি। এবং আরো বর্ণনায় আমরা পাই যে কোন চোখ যেটাকে দেখে নাই সেরকম হইতেছে জান্নাত, যেটা কোনো চোখ কল্পনাও করতে পারে না, এত সুন্দর। হ্যাঁ, আর আর তাদের যে স্পেশালিটি, তাদেরকে আল্লাহ অবশ্যই, আমরা আগেও দেখেছি সূরা রহমানে যে কম্পেয়ার করা হইতেছে, তারা হইতেছে প্রবালের মতো, তারা হইতেছে মুক্তার মতো, এত সুন্দর তাদের যে বৈশিষ্ট্যগুলা। তো সেটা আমরা ওখানে যাওয়ার পরেই বুঝতে পারবো যে আসলে তারা কতটা সুন্দর। এটা আমরা এখন ওয়ার্ড দিয়ে আমরা শুধু এতটুকুই বুঝতে পারতেছি যে তারা একটা অসাধারণ সৃষ্টি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু বারবার আমরা কথাটা বলতেছেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডিজাইনে এটা তৈরি হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে একটা স্পেশাল একটা নিজস্বতায় এটা তৈরি হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, তার অনুমতিক্রমে এবং শুধুমাত্র তার ইয়াতেই, কমান্ডে এই জিনিসটা তৈরি হয়েছে। তো এই এমফাসিস গুলা কিন্তু আমরা এই গ্রামার থেকে আমরা বলতে পারছি। এবার দেখেন আরো বলা হচ্ছে ওয়াজালনাহুন্না আবকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছে আবকার, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো কি বলতেছেন যে অতঃপর তাদেরকে করা হয়েছে চিরকুমারী। ওয়াজালনাহুন্না, অতঃপর তাদেরকে করেছি, ওয়াজালনাহুন্না মানে এখানে না দিয়ে কি বোঝানো হচ্ছে, আমরা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ক্রেডিট নিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে ফাজালনা আমরা করেছি তাদেরকে, হুন্না আবকার, আবকার মানে দে ওয়ার নট ম্যারিড বিফোর, তারা আগে তাদের কোনো বিবাহ হয় নাই, তারা কুমারী অবস্থায় আছে। সো এইটা যেমন দুনিয়াতেও যেমন এটা মানুষকে আকর্ষণ করে যে ইয়াং এজের একটা একটা নারী, তো সেরকম কিন্তু ওই এই আকর্ষণটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন কি সেই জান্নাতের হুরদের জন্য রয়েছে, এবং সব সময় একই রকম আকর্ষণ তাদের জন্য থাকবে, এটা কখনো ফুরিয়ে যাবে না এই আকর্ষণটা। তো এটা হচ্ছে জান্নাতের একটা স্পেশাল মানে বৈশিষ্ট্য, যে এটা শুধুমাত্র ওইখানেই সম্ভব। এই দুনিয়ায় তো আমরা দেখি যে যত সুন্দর মহিলাই হোক না কেন, বয়সের সাথে সাথে তার এজিং হয়ে যাচ্ছে, হ্যাঁ, তার তার চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, কিন্তু এইটা ওইখানের যে হুররা থাকবে তাদের জন্য এই ঘটনাটা প্রযোজ্য হবে না। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বর্ণনা দিচ্ছেন, তারা হবে কিরকম, তারা হবে উরুবান, উরুবান আত্রবান, উরুবান মানে হচ্ছে ডিভোটেড, হ্যাঁ, খুব বেশি নিষ্ঠা সাথে তারা সার্ভ করবে, বা তারা তাদের স্পাউসদের প্রতি, হাজবেন্ড ওয়াইফের প্রতি, সরি, ওয়াইফরা হাজবেন্ডদের প্রতি অনেক বেশি কি হবে, নিষ্ঠাবান হবে, ডিভোটেড হবে, মানে মানে নতুন বউরা যেরকম থাকে যে সবসময় হাজবেন্ডকে প্লিজ করতে চাচ্ছে, খুশি করতে চাচ্ছে, এরকম একটা জুটি তাদের হবে, যে সব সময় তারা উরুবান থাকবে, খুশি করতে চাবে, সে যেটা পছন্দ করে সেটাই সে করবে। হ্যাঁ, উরুবান মানে এরকম যে এক্স্যাক্টলি যেই পার্সোনালিটিটা
একজন পুরুষ চাচ্ছে, এক একজনের এক এক রকম হয়। কেউ মনে করে যে আমি খুব ইন্টেলিজেন্ট একটা ওয়াইফ চাই, কেউ মনে করে যে আমি খুব স্মার্ট একটা ওয়াইফ চাই, কেউ মনে করবে যে আমি খুব সুন্দর ভাবে কথা বলে এরকম কাউকে চাই, হ্যাঁ কেউ বলবে আমি খুব সুন্দর হাসিওয়ালা কাউকে চাই। যে যেরকম চায় সে সেরকমই পাবে, যে যেরকম পার্সোনালিটি চায়। কেউ মনে করবে আমি হাস্য কৌতুক পছন্দ করি, আমার ওয়াইফটাও হবে এরকম। তো যে যেরকম চায় তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইভাবেই কি করবে, সেইভাবেই ওয়াইফ সেখানে জুড়ে দিবে। মানে কারো কোনো কমপ্লেইন থাকবে না যে আমি এটা চাইছি আমি এটা পাই নাই, এরকম কোনো কমপ্লেইন থাকবে না। যে যেরকম চায় তার জন্য সেরকমই থাকবে, যে স্মার্ট চায় তার জন্য স্মার্ট, সেরকম ইন্টেলেকচুয়ালি তারা থাকবে। এই কথাটা আমরা কিভাবে বলতে পারতেছি, এটা এইভাবে বলতে পারতেছি কারণ শুধু উরুবানকে আল্লাহ তাআলা বলেন নাই, উরুবানের সাথে আরেকটা ক্যারেক্টারিস্টিক আল্লাহ জুড়ে দিয়েছেন, সেটা কি, সেটা হচ্ছে আত্রোয়াবান। আত্রোয়াবান বলতে সমবয়স্ক বলা হয়েছে বা সমমনা। আত্রোয়াবান শুধু সমবয়স্ক না, এটা মানে হচ্ছে সিমিলার ইন ক্যাটাগরি, সিমিলার ইন ক্যাটাগরি। আত্রোয়াবান হচ্ছে সমমনা, তাদের মেন্টালিটি সেম হবে, তারা একই রকম চিন্তা করবে। যেমন আমরা দেখি যে আমরা যখন ম্যারেজ গুলো দেখি অনেক সময় কনফ্লিক্ট হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে, কেন, কারণ দুজন দু রকম ভাবে চিন্তা করতেছে, দুজনের পার্সোনালিটি মিলতেছে না, দুজনের পছন্দগুলো মিলতেছে না, 19-20 বা অনেক বেশি ডিফারেন্ট একজনের থেকে আরেকজনের। কিন্তু জান্নাতে সেরকম কোনো হবে না, তাদেরকে সেম ভাবে আল্লাহ তাআলা ওভাবেই তৈরি করে দিবেন বা ওইভাবেই মানে যেটাকে আমরা বলি যে কাস্টমাইজ করে দিবেন এক একজনের জন্য এক এক রকম। তো সেটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বর্ণনা দিচ্ছেন যে ঔরবান আত্রোয়াবা। এবং এই এই যে হুর যারা থাকবে তারা সেই রকম জিনিসই করবে যেটা করলে তার স্পাউসরা তার প্রতি আরো বেশি তার ভালোবাসা প্রকাশ করবে, সেইটাই করবে যেটা করলে তার হাজবেন্ড খুশি হবে, সেটাই করবে যেটা করলে সে পছন্দ করবে। তো এটা হচ্ছে উরুবানের বৈশিষ্ট্য যে একদম 100% ডিভোটেড, এবং সেই সাথে তারা হবে সমমনা বা সমবয়স্ক। এমন না যে বোকা শোকা বা ডাম বা একটা বললে বুঝে না, এক ডান দিয়ে বললে বামে যায়, নট দ্যাট। তারা যে যেরকম লেভেলের সে সেরকমই পাবে। এখন কেউ যদি এরকম হয় যে সে নিজেই অত বেশি ইন্টেলেকচুয়াল না, তাহলে আল্লাহ তাআলা ওভাবেই কাস্টমাইজ করে দিবেন। আমরা বলতেছি যেটা হচ্ছে ম্যান টু ম্যান ভেরি করবে, যে যেরকম সে যেরকম পছন্দ করে তার জন্য সেরকমই থাকবে। তো এটা হচ্ছে আরেকটা স্পেশালিটি কাদের জন্য, ফর আসহাবুল ইয়ামিন। এখনো কিন্তু আমরা আসহাবুল ইয়ামিনেই আছি। এই যে আল্লাহ তাআলা এবার বলে দিলেন লি আসহাবুল ইয়ামিন, এই যে অল দিস থিং এগুলো কাদের জন্য, আসহাবুল ইয়ামিনদের জন্য। এখানে লি হচ্ছে জন্য বা ফর, হ্যাঁ আসহাব মানে হচ্ছে যারা সাহাব বা সাহাবা বা লোক বা যা কোম্পানি বোঝানো হচ্ছে, এবং ইয়ামিন হচ্ছে ডান দিক। তো আসহাবুল ইয়ামিনদের জন্য হচ্ছে এই বর্ণনাটা থাকছে বা এই ঘটনা প্রবাহ গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফট হিসাবে দিচ্ছেন। এরপরে কি, হ্যাঁ এরপর আল্লাহ বলতেছেন যে এরা হচ্ছে সুল্লাতু মিনাল আউয়ালিন, তাদের একদল হবে পূর্ববর্তীদের মধ্য থেকে। সুল্লাতু মিনাল আউয়ালিন, এখানে দেখেন বলা হচ্ছে সুল্লাতু মানে হচ্ছে একটা দল, মিনাল মানে তাদের মধ্য থেকে, যারা হবে আউয়ালিনদের মধ্যে পূর্ববর্তীদের মধ্য থেকে একটা বিশাল গ্রুপ থাকবে। সুল্লাতুম মানে একটা লার্জ গ্রুপ, হ্যাঁ যারা থাকবে হচ্ছে পূর্ববর্তীদের মধ্য থেকে। তারপরে কি বলা হচ্ছে ওয়াসুল্লাতু মিনাল আখিরিন, এবং একটা দল থাকবে যারা হচ্ছে কাদের মধ্য থেকে, আখিরিন মানে শেষ জামানার লোকদের মধ্য থেকে, একদল হচ্ছে পূর্ববর্তীদের থেকে একদল হচ্ছে পরবর্তীদের থেকে। তো এখন এই পূর্ববর্তীদের থেকেও একটা লার্জ গ্রুপ থাকবে, পরবর্তীদের থেকেও একটা লার্জ গ্রুপ থাকবে, এটা তো এখন আমাদের কাছে মনে হচ্ছে যে তাহলে ঘটনাটা কি হলো। আমরা তো আগে কি পড়ে আসছি যে সাবিকুন হবে অল্প সংখ্যক, হ্যাঁ যে সরি সাবিকুন হবে বেশি সংখ্যক, পূর্ববর্তীদের মধ্য থেকে সাবিকুন হবে অনেক বেশি, আর যে পরবর্তীদের মধ্য থেকে সাবিকুন হবে অল্প। কিন্তু এখন আল্লাহ বলতেছেন যে পূর্ববর্তীদের মধ্য থেকেও অনেক বেশি হবে সুল্লাতুম মিনাল আউয়ালিন, এবং পরবর্তীদের মধ্য থেকেও অনেক বেশি একটা বড় গ্রুপ হবে সুল্লাতুম মিনাল আখিরিন। এবং এরা সবাই কি, এরা হচ্ছে সবাই হচ্ছে ডান সাইডের আসহাবুল ইয়ামিন। এখন আমাদের কথা হচ্ছে যে এটা যদি হয় যে পূর্ববর্তীদের থেকেও একটা বিশাল গ্রুপ, এটা কেন হইলো শেষের জামানা থেকে বিশাল গ্রুপ, এটা তো আমরা বুঝতে পারতেছি যে ঠিক আছে যতটুকু মুসলিম তাদের থেকে ম্যাক্সিমামই হয়তো ডান দিকের অংশই যাবে এবং খুব অল্প সংখ্যকই যাবে সাবিকুনের মধ্যে। কিন্তু পূর্ববর্তীদের কি সমস্যা, পূর্ববর্তীরা তো ম্যাক্সিমামই সাবিকুনদের অন্তর্ভুক্ত হওয়ার কথা ছিল। হ্যাঁ সাবিকুনদের অন্তর্ভুক্ত অনেকটা গ্রুপই হবে, মানে একটা লার্জ গ্রুপ হবে সাবিকুনের অন্তর্ভুক্ত, কিন্তু তারা সংখ্যায় ডান হাতের যারা ছিল তারাও সংখ্যায় কম না, এটা হইতেছে ঘটনাটা। যে সাবিকুন তো অবশ্যই একটা বড় গ্রুপ পূর্ববর্তীদের মধ্য থেকে চলে গেছে,
তারপরে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকালীন সময়ে মানুষ তো ইসলামে গ্রহণ করতে ইসলামে এন্টার করা চালু ছিল সেই সময়ে, তো যখন উনি অলমোস্ট এট দ্য এন্ড অফ হিজ জার্নি, একদম ওনার জার্নিটা যখন শেষের পথে, তখন কিন্তু প্রচুর মানুষ ইসলামে গ্রহণ করছে, ইসলামে ঢুকছে নতুন নতুন। তো তারা কিন্তু যারা একদম শেষের দিকে এসে এন্টার করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফের, একদম শেষের দিকে যখন তারা এন্টার করতেছে ইসলামে, তারা কিন্তু নাম্বারে অনেক হয়ে গেছে, তারা সংখ্যায় অনেক, এবং তারা সবাই কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই ওয়ান টু ওয়ান কমিউনিকেশন করার সুযোগটা পায় নাই। ওয়ান টু ওয়ান কমিউনিকেশন বলতে আমরা কি বুঝাই? ওয়ান টু ওয়ান কমিউনিকেশন বলতে আমরা বুঝাচ্ছি যে তারা ওই যে পূর্ববর্তী সাহাবিদের মতো, যে যেমন ওমর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হ্যাঁ, ও তারপরে যে আরো যে সাহাবীরা ছিলেন, তাদের মতো এতটা সুযোগ পায় নাই যে একদম উঠা বসা চলা প্রতিটা মুহূর্তে তারা দেখতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তারা অবজার্ভ করতেছে, তারা শিখতেছে। এই অপরচুনিটিটা পরবর্তীতে যারা আসছে তারা কিন্তু এতটা সুযোগ পায় নাই, বলা যায় যে পাই নাই, হ্যাঁ, কারণ এটা সম্ভব ছিল না ওয়ান টু ওয়ান কমিউনিকেট করা প্রত্যেকের সাথে পরবর্তীর দিকে, শেষের দিকে। সো এ কিন্তু তাদের কি, তাদের ফেটটা কি, তাদেরও কিন্তু একটা লার্জ গ্রুপ যাচ্ছে ডানপন্থীদের দলে, কারণ তারা বিশ্বাস করেছে, এগুলো প্র্যাকটিস করেছে সাহাবিদের থেকে, তাবেইনদের থেকে তারা শিখেছে। সো একটা লার্জ গ্রুপ কিন্তু এই এই ডানপন্থীদের দলে চলে যাচ্ছে। আর আমাদের ঘটনা কি, আমাদেরকেও আল্লাহ বলতেছেন যে ওয়াসুল্লাতু মিনাল আখিরিন, প্রত্যেক জেনারেশনেই একটা বিশাল গ্রুপ কোথায় যাবে, ডান পার্শ্ববর্তীদের অন্তর্ভুক্ত হবে। তো এখানে আমাদের জন্য অপরচুনিটি আছে, আমরা যারা চেষ্টারত অবস্থায় আছি, বা আমরা যারা চেষ্টা করতেছি, বা আল্লাহ যাদেরকে আরো কবুল করবে সামনের দিনগুলোতে, সবারই একটা অপরচুনিটি আছে কি, যে এই দলগুলোর ভিতরে তারা যেতে পারে। এবং যেহেতু আমরা বললাম যে ওয়ান ফিফথ অফ দ্য পপুলেশন ইজ মুসলিম, তাহলে এই ওয়ান ফিফথ পপুলেশনের মধ্যে একটা লার্জ গ্রুপ কিন্তু প্র্যাকটিসিং মুসলিম, প্র্যাকটিসিং মুসলিম কিন্তু একটা লার্জ গ্রুপ আছে। এবার তাদের মধ্যেও আবার কম্পিটিশন আছে, হ্যাঁ, তাই না, যে এই মুসলিমদের মধ্যেও আবার কি আছে, কেউ বেশি অগ্রগামী, কেউ অনেক বেশি ডিভোটেড, কেউ একটু কম, কেউ তার চেষ্টা কমতি আছে, বা আরো চেষ্টা করতেছে, বা আরো বেশি হবে সামনের দিনগুলোতে। এই যে এক একজন এক এক স্টেজে আমরা আছি, এইটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাদের থেকেও প্রতি জেনারেশন থেকেই একটা লার্জ গ্রুপ অফ পিপল কোথায় যাবে, ডান পার্শ্ববর্তীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু আমাদের টার্গেট কি হওয়া উচিত, আমাদের সবার টার্গেট হচ্ছে আল্লাহুম্মা জাআলনা মিনাস সাবিকুন, আল্লাহ আমাদেরকে সাবিকুনদের অন্তর্ভুক্ত করে দাও, কারণ দ্যাট ইজ দ্য বেস্ট গিফট, তাদের জন্য তো সবচেয়ে বেশি বড় গিফট, তারা হচ্ছে বিজনেস ক্লাস পিপল, আমরা সেরকম দলে যেতে চাই। দুনিয়াতে আমরা যে যেই পজিশনেই থাকি না কেন, কেউ বেশি কেউ কম, কারো আছে কারো নাই, কারো এটা আছে ওটা নাই, কেউ কষ্টে আছে কেউ খুব মনে হচ্ছে খুব সুখে আছে, কারো আমরা কিন্তু বাইরে থেকে নানা রকম দেখতেছি, ভিতরে কি আমরা কেউ জানি না, ভিতরে কার কি আছে, কে কি অবস্থায় আছে, কার ইমানের স্ট্যাটাস কতটুক, বা তার আমল কতটুক, বা কতটুক একসেপ্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমরা কিন্তু বাইরে থেকে বুঝতে পারবো না, এটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন। তো আমাদের প্রেয়ারটা থাকবে এটাই, আমাদের দোয়াটা থাকছে এটাই, যে আমরা আমরা সাহাবিকুনদের অন্তর্ভুক্ত আমরা হইতে চাই, এবং আমরা জান্নাতুল ফেরদৌসের আমরা দেখতে চাই, আমরা ওখানে যেতে চাই, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে মিট করতে চাই। এটা হচ্ছে হাইয়েস্ট ডিজায়ার, যেটা আমরা সবাই চাই। তাহলে আমরা দোয়া করব হাইয়েস্ট, চেষ্টা করব হাইয়েস্ট, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বাকিটা কি হবে। তো সেই জন্য আমরা আজকে এখানেই শেষ করছি, আমরা এই দোয়াটাই আমরা করতেছি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজগুলোকে সংশোধন করে দেন, যা কিছু ভুল ত্রুটি আছে, হ্যাঁ, আমরা যেন সংশোধনের মাধ্যমেই, সংশোধনের পথেই থেকে যেন আমরা আলটিমেটলি ইমানের সাথে আমরা মৃত্যুবরণ করতে পারি। তা আল্লাহ আমাদের সবার প্রচেষ্টাকে কবুল করুক, এবং যা কিছু ভুল ত্রুটি আমাদের আছে সেটা যেন আমরা সংশোধন করে আমরা এই সাহাবিকুনদের অন্তর্ভুক্ত হতে পারি, সেরকম যেন আল্লাহ আমাদেরকে তৈরি করে নিয়ে আমাদের মুমিন অবস্থায় আমাদের যেন এই পৃথিবী থেকে আমরা বিদায় নিতে পারি। তো আমরা আজকে এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বুশরা চলে গেছো? এই আমি একটা দেখছি যে তুমি এই যে এটা করলা, কেন বলে